এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রী সন্তান জন্মদানে আমার স্ত্রী সন্তান জন্মদানে অক্ষম এখন কি আমি তাকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করব নাকি তাকে রেখে দ্বিতীয় বিয়ে করব জানালে উপকৃত হব ভাইরা আমার কোন নারী যদি বিভিন্ন ডাক্তারি পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে তার স্বাস্থ্যগত সমস্যার কারণে সন্তান হচ্ছে না চিকিৎসা করিয়েছেন কোনো আলামত নাই হওয়ার তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করার রাইট আছে দ্বিতীয় বিয়ে করার সন্তান সন্ততি হোক কিন্তু এই স্ত্রীর সন্তান হয় না সেজন্য তাকে তালাক দিয়ে দেওয়া এটা অমানবিক অবশ্যই এটা অনুচিত কাজ এটা গর্হিত কাজ এটা তো তার নিজের হাতের কামাই না আল্লাহর দান এখানে তার কোনো ত্রুটি নাই আল্লাহ কোরআনে বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়াইহাবু লিমান ইয়াশাউ আল-যুকুরা আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দেন যাকে ইচ্ছা তাকে সন্তান দেন আবার কাউকে কন্যা সন্তান ছেলে সন্তান দুইটাই দেন আবার যাকে ইচ্ছা তাকে ওয়াইজালু মান ইয়াশাউ আকীমা বান্দা রাখেন কিছুই দেন না এজন্য ভাইরা আমার এই জাতীয় ক্ষেত্রে স্ত্রীর উপরে দোষ চাপিয়ে তাকে তালাক দেওয়া এটা কাপুরুষীচিত কাজ এটা অন্যায় কাজ অনুচিত কাজ এটা করবেন না এইগুলা ছেলে যা করে তার চেয়ে বেশি ছেলের মা ছেলের বোন অন্য মহিলাদের আরো বেশি মাথা ব্যথা সবাই অস্থির করে তালাক দেওয়ার জন্য খবরদার এতটা পশু হবেন না স্ত্রী শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য না আপনার চরিত্র হেফাজত করছে এটাই বা কম কিসে অতএব এতটুকু মানবিক আমাদের হতে হবে আমাদের সমাজে নারীরা নির্যাতিত নানা ভাবে নির্যাতিত স্বামী নির্যাতন করে ননদ নির্যাতন করে দেবর ভাষণ নির্যাতন করে শ্বশুর শাশুড়ি নির্যাতন করে পরের ঘরের একটা মেয়ে তার সংসার ছেড়ে চলে আসছে এই ঘরের প্রত্যেকটা মানুষের উচিত তাকে আপন করে নেওয়া কারণ সে আপনকে ফেলে দিয়ে আপনাকে পরকে আপন করতে আসছে আপনার আন্তরিকতা ছাড়া সে এখানে সুখে থাকতে পারে না এজন্য যেসব শ্বশুর শাশুড়ি বৌমাকে ডিস্টার্ব করেন দেবর ননদরা খোঁচাখুঁচি করেন ভাইকে খেপিয়ে তোলেন তারা মনে রাখবেন সবাই জালেমের খাতায় নাম যাবে এবং এই পুত্রবধূ মাজলুম তার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন আর জালেমের বিরুদ্ধে থাকবেন অনেক দিনদার মানুষ আছে আমি জানেন শ্বশুর এই লম্বা দাড়ি মসজিদে নিয়মিত নামাজ পড়ে কিন্তু সারাদিন বউর পিছে খোঁচাখুঁচি করে আছে না নাই অনেক শাশুড়ি ইয়া লম্বা তসবি ইয়া লম্বা জায়নামাজ কিন্তু মাশাআল্লাহ বউর পিছনে লাগতে কোনো ত্রুটি করেন ছেলের কান ভারী করে মনে রাখবেন অন্যের মেয়ের সাথে যে আচরণ করছেন আপনার সন্তান সন্ততি তাদের সাথে এই আচরণ হয়তোবা করা হবে এজন্য আল্লাহকে ভয় করা উচিত এবং জুলুম এটা ভয়ঙ্কর অপরাধ